আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এবং আপনাদের সহযোগিতায় আজকে আমাদের চ্যানেলটা 725 জনের একটা সদস্য হয়েছে। সো আশা করি ভবিষ্যতে এটা আপনারা আরও এগিয়ে নিয়ে যাবেন এবং আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমার সাথে আশা করি আপনারাও অনেক কিছু শিখবেন এবং আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। সো এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম হ্যাব এবং হ্যাবিংয়ের বেসিক যে আলোচনা বা বেসিক ইউজ সেটা নিয়ে আলোচনা করেছিলাম, বেসিক ব্যবহার। এই ভিডিওতে আমাদের আলোচনা করার কথা ছিল হ্যাব এবং হ্যাবিংয়ের কতিপয় গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার নিয়ে। যারা আমাদের আগের ক্লাসটি করেন নাই তারা অবশ্যই সেই ক্লাসটি করে এই ক্লাসে জয়েন করবেন। ওকে, সো দেখেন রুলস একে যদি আমরা দেখি এখানে কী বলা হয়েছে, কারো কাছে কিছু চাওয়া, এই ক্ষেত্রে আমরা হ্যাব ব্যবহার করতে পারি বা হ্যাবিং হ্যাব ব্যবহার করতে পারি। যেমন ধরেন যে আই ক্যান, অর্থাৎ ক্যান, মে, আই হ্যাব, আমি কি পেতে পারি অথবা জানতে পারি। এখানে দেখেন অনেক সুন্দর একটা বিষয় আছে, আমরা ক্যান বা মে দিয়ে আমরা পোলাইটলি অর্থাৎ বিনয়ের সাথে প্রশ্ন করতে পারি। সো আরও যদি সেখানে বিনয় দেখাতে চাই তাহলে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। সো আমরা ওইদিকে যাবো না, আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। যেমন দেখেন প্রথমে স্ট্রাকচারে যে এক্সাম্পলটা, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, অর্থাৎ আমি কি তোমার মোবাইল পেতে পারি। তারপরে ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। এখন এখানে আমি তুমি করে বললাম, এখন যদি আমি বলি ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার নাম জানতে পারি, এটা আরও সুন্দর দেখায় না বা সুন্দর শোনায় না? হ্যাঁ, সো আমরা আরও পোলাইটলি এইভাবে বলতে পারি। তারপরে আমরা বলতে পারি ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পেতে পারি। সো এখন যদি আপনার এই স্ট্রাকচারটা বুঝে থাকেন তাহলে আমি কি আপনার বন্ধু হতে পারি, এটার কমেন্টে লিখবেন কি হবে। ওকে, এবং সেই সাথে আরেকটি কথা বলে রাখি, যারা আমার সাথে জুম অ্যাপে ক্লাস করতে চান বা জুমে ক্লাস করতে চান তাদেরকে আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনারা প্রবেশ করে আপনারা আমার ওই ক্লাসটি করতে পারেন আমার সাথে। সেটা একটা পেইড ক্লাস, সেটা যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য দিয়েছি। এখন বলতে পারেন যে ভাই কেন ওটা ফ্রিতে, ওটা একসময় পেইড হবে, বাট আমার খুব কাছের মানুষগুলা যারা শূন্য থেকে আমাকে এত দূর নিয়ে আসছে, অর্থাৎ শূন্য থেকে 1000 পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাদের জন্য আমি এই অপরচুনিটিটা দিতেই পারি বা এই উপহারটা দিতেই পারি। ওকে, সো আশা করি আপনারা ওখানে জয়েন্ট হবেন। নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে আমাকে রিকোয়েস্ট করলে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করে নেব। ওকে, সেখানে আপনাদের ওই রেগুলার ক্লাসগুলোর রুটিনও দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে দেখেন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি। সো আমরা যদি কোনো গ্রুপে কথা বলি সেখানে যদি সবাই এলোমেলোভাবে কথা বলতে থাকে তাহলে সেখানে আমরা বলতে পারি যে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা নেক্সট ক্লাসে রুলস টু নিয়ে আলোচনা করব। সো যদি সেই ক্লাসটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।